ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব দেখো এর আগে পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ মূলত আমরা করেছি জৈব শ্রেণী শ্রেণীবিভাগও করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা জৈব যৌগের যে আইসোম্যারিজম সমাবয়বতা সেটাও করেছি আজকে আমরা যেটা করব এটা একটা নতুন পার্ট এটাও তোমাদের খুব ভালো করে বুঝতে হবে যে জৈব যৌগের যে রিয়োকশান হয় সেই ক্রিয়া ক্রিয়াকৌশল অর্থাৎ মেকানিজমটা কী এবং সেই মেকানিজম সংক্রান্ত নানারকম জিনিস কিন্তু আমরা আজকের এপিসোড এবং কয়েকটা এপিসোডে আমরা শিখব অর্থাৎ আজকের যে আলোচনাটা হবে সে আলোচনা আলোচনাটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল। রিয়্যাকশান মেকানিজম অফ অর্গানিক রিয়্যাকশান আচ্ছা দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল এটা যদি তুমি ইংরাজিতে বলো তাহলে তাহলে তোমাকে বলতে হবে যে মেকানিজম মেকানিজম অফ অর্গ্যানিক রিয়্যাকশান অর্গ্যানিক রিয়াকশান এটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়াকৌশল বা মেকানিজম অফ অর্গ্যানিক রিয়্যাকশান মেকানিজমটা জানাটা একটা জৈব বিক্রিয়া মেকানিজম জানাটা অত্যন্ত প্রয়োজনের কারণ বিক্রিয়াটা কোন পথে হচ্ছে কিভাবে সম্পন্ন হচ্ছে তার বিক্রিয়াটার গতিবেগ কত সবগুলো কিন্তু আমরা এই মেকানিজমের মাধ্যমে জানতে পারবো বুঝতে পারলে এবার কোনো একটা বিক্রিয়া কি হয় জৈব বিক্রিয়াগুলো তো মূলত কি হয় জৈব বিক্রিয়াগুলোতে একটা বিক্রিয়ক পদার্থ থাকে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ক এবং এই বিক্রিয়ক পদার্থটাকে আমরা বলতে পারি সাবস্ট্রেট এই বিক্রিয়ক পদার্থটাকে আমরা বলতে পারি সাবস্ট্রেট সাবস্ট্রেট এবং এটা হচ্ছে এটা অবশ্যই কিন্তু একটা জৈব যৌগ জৈব যে বিক্রিয়াগুলোতে হয় সেটাতে জৈব যৌগ লাগবে এবং যে বিক্রিয়াগুলো হয় তাতে যে মূল যে বিক্রিয়ক অর্থাৎ যেটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড তাকে আমরা বলবো সাবস্ট্রেট বা বিক্রিয়ক পদার্থ এটা অবশ্যই কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড হবে এটা কিন্তু অবশ্যই অর্গ্যানিক কম্পাউন্ড অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গানিক স্পিসিস অর্গ্যানিক কম্পাউন্ড বা স্পিসিস মানে অর্গ্যানিক অর্গ্যানিক মানে কার্বন সমৃদ্ধ যৌগ হবে অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গ্যানিক স্পিসিস আমি বলছি এবার দেখো এই বিক্রিয়ক পদার্থের সঙ্গে খালি বিক্রিয়ক পদার্থটাই কি বিক্রিয়া করে যাবে এই বিক্রিয়ক পদার্থে বিক্রিয়ক পদার্থটাকে বিক্রিয়ত পদার্থে রূপান্তর করার জন্য নিশ্চয়ই কোনো কিছু একটা প্রয়োজন আছে নালে তো এই খালি খালি এই বিক্রিয়ক পদার্থ থেকে এখান থেকে বিক্রিয়ত পদার্থে রূপান্তরিত হবে তা তো হবে না সেরকম তো সম্ভব নয় অর্গানিক রিয়াকশানে সেটা সম্ভব নয় এই বিক্রিয়ক পদার্থের সঙ্গে কিছু যোগ করব যোগ করলে আমরা কিন্তু বিক্রিয়াত পদার্থ পাবো এবং বিক্রিয়ক পদার্থের সঙ্গে আমরা কি যোগ করব আমরা যেটা যোগ করি তাকে বলবো আমরা বিকা বিকারক বিক্রিয়া বিক্রিয়কের সঙ্গে যেটা আমরা যোগ করব সেটা হচ্ছে বিকারক এবং বিকারকের যদি ইংলিশ আমরা খোঁজো রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্ট বা রিএজেন্ট সরি রিএজেন্ট বিকারক হচ্ছে রিয়েজেন্ট তো এই বিকারকটা কিন্তু কোনো জৈব যৌগ যে হবে তা কিন্তু নাও হতে পারে জৈব অজৈব যে কোনো কিছু হতে পারে আমাদের মূল যে বিক্রিয়ক পদার্থটা জৈব বিক্রিয়ায় সেটা হচ্ছে সাবস্ট্রেট এবং সাবস্ট্রেটের সঙ্গে রিয়েজেন্ট বিক্রিয়া করবে রিয়েজেন্ট যে কোনো প্রকারের হতে পারে এটা জৈব অজৈব দুটোই হতে পারে এটা অর্গ্যানিক ইনঅর্গ্যানিক দুটোই হতে পারে ইন হতে পারে অর্গ্যানিক হতে পারে তাতে কিছু অসুবিধা নেই অর্থাৎ কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই ইনঅর্গ্যানিক বা অর্গ্যানিক দুটোই হতে পারে অর্গ্যানিক সাবস্টেন্স অর্গ্যানিক ইনঅর্গ্যানিক বা অর্গ্যানিক সাবস্টেন্স দুটোই হতে পারে তার মধ্যে মানে সেরকম কোনো ব্যাপার নেই যেটাতে অর্গানিক হতে হবে বা জৈব বিকারক বা হতে হবে বা রিয়েজেন্ট হতে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই এবং বিক্রিয়ক এবং রিয়েজেন্ট এরা পরস্পর বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে বিক্রিয়াত পদার্থ বিক্রিয়ত পদার্থটাকে আমরা ইংরেজিতে বলবো প্রোডাক্ট এইটাকে বলবো আমরা প্রোডাক্ট বুঝতে পেরেছ তাহলে একটা জৈব বিক্রিয়া কি হয় জৈব বিক্রিয়ায় সাবস্ট্রেট আমি তোমাদের ফ্রেশ করে লিখছি সাবস্ট্রেট এটা হচ্ছে মূল অর্গ্যানিক কম্পাউন্ড এই সাবস্ট্রেটের সঙ্গে রিয়েজেন্ট বিক্রিয়া করে রিয়েজেন্ট এটা হচ্ছে যেটা বিক্রিয়া করবে এবং এবং তারপর কি উৎপন্ন হবে উৎপন্ন হবে প্রোডাক্ট উৎপন্ন হবে প্রোডাক্ট বুঝতে পারলে এবার দেখো একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের একটা অতি পরিচিত উদাহরণ নেই যেমন ধরো সাবস্ট্রেট হিসাবে আমি নিচ্ছি সি ফোর মিথেন এটা হচ্ছে মিথেন সাবস্ট্রেট হিসাবে নিলাম এটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড এটাতে সাবস্ট্রেট আমি অর্গানিক কম্পাউন্ড আমি ব্যবহার করবোই মানে জৈব বিক্রিয়াতে এবং রিয়েজেন্ট হিসাবে আমি যেটা যোগ করছি সেটা হচ্ছে সিএল এবং এখানে আমি বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে সিএল টু দিচ্ছি বিক্ষিপ্ত সূর্যালোক বিক্ষিপ্ত সূর্যালোক সূর্যালোকের উপস্থিতিতে আমি এই সিএল টুটা দিচ্ছি তাহলে কি হবে তাহলে এইটা হচ্ছে দেখো এইটা কিন্তু একটা ইন কম্পাউন্ড ক্লোরিন এটা তোমরা কিন্তু পর্যায় সারণীতে পড়েছ যে গ্রুপ নাম্বার সেভেন্টিনে একটা হ্যালোজেন মূল হচ্ছে ক্লোরিন তো এখানে এই যে সাবস্ট্রেটটা এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড কিন্তু এইটা ইন কম্পাউন্ড এইটা হচ্ছে আমার সাবস্ট্রেট এইটা হচ্ছে আমার সাবস্ট্রেট খুব ভালো করে বোঝ আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি এটা হচ্ছে আমার সাবস্ট্রেট এই সিএল এটা হচ্ছে আমার রিএজেন্ট এই সিএল এটা হচ্ছে আমার রিয়েজেন্ট এবং এটা বিক্রিয়া করে কি করবে যেটা তৈরি করবে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন চলে যাবে এবং সেখানে একটা ক্লোরিন এসে বসবে এটা কি হলো এইটার নাম কি এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা এটাকে যদি তুমি বলো এইটা তাহলে কী উৎপন্ন হচ্ছে এটা উৎপন্ন হচ্ছে প্রোডাক্ট বুঝতে পারলে তো এই হচ্ছে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া কে সাধারণত এরকমই হয় সাবস্টেটের সঙ্গে রিয়েজেন্ট বিক্রিয়া করে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করে এবং সাবস্টেটগুলো মূলত ফাংশনাল গ্রুপগুলো হয় মানে এইটা মিথেন অ্যালকেন অ্যালকেন সাধারণত ফাংশনাল গ্রুপ আমি ট্রিট করি না কিন্তু অ্যালকিন অ্যালকাইন বা অ্যালকোহল বা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিন এরা হচ্ছে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট রিয়েজেন্ট যে কোনো কিছু হতে পারে তুমি যেটা দিয়ে বিক্রিয়া করাবে সেটাও হতে পারে রিয়েজেন্ট এটা দিয়ে প্রোডাক্ট উৎপন্ন হবে বুঝতে পেরেছ এবার দেখো এই সাবস্ট্রেট থেকে আমি এটা উদাহরণটা একটু মুছে দিচ্ছি তাহলে আমার জায়গাটা একটু বেরিয়ে আসবে এই সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট এইটা তৈরি এইটা কিন্তু মানে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট এটা কিন্তু মানে ডাইরেক্ট যে এর মধ্যে হয় সাবস্টেট থেকে প্রোডাক্ট এটা কিন্তু ডাইরেক্ট রিয়েজেন্টের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে সাবস্টেট ডাইরেক্ট কিন্তু প্রোডাক্টে পরিবর্তিত হয় না এর মাঝখানে কিছু অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয় ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা ইন্টারমিডিয়েট কিছু কমপ্লেক্স উৎপন্ন হয় মানে অন্তর্বর্তী পদার্থ সেই অন্তর্বর্তী পদার্থ এখানে উৎপন্ন হয় অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয় মানে আমরা অন্তর্বর্তী পদার্থটাকে দেখাই না কিন্তু মেকানিজমের ক্ষেত্রে কিন্তু সে অন্তর্বর্তী পদার্থটাকে আমাদের দেখাতে হয় মেকানিজম যখন হয় অন্তর্বর্তী পদার্থ মানে এটা বিক্রিয়ার মধ্যেই উৎপন্ন হবে এবং বিক্রিয়ার মধ্যেই শেষ হয়ে যাবে এটা হচ্ছে অন্তর্বর্তী পদার্থ ধরো তুমি কোনো একটা জায়গা থেকে তুমি কোনো একটা জায়গা থেকে তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ তো তোমার মাঝখানে যে স্টপেজগুলো আসছে ধরো তুমি এখান থেকে তুমি তুমি ধরো কলকাতা থেকে দিল্লি যাচ্ছ তো কলকাতা থেকে দিল্লি যাচ্ছ এটা তোমার কলকাতা সাবস্টেট আর এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে তোমার দিল্লি তুমি কলকাতা থেকে দিল্লিতে পৌঁছাবে তো কলকাতা থেকে দিল্লিতে তুই তুমি একদম এক ধাপে তুমি চলে যাবে মাঝখানে তো কিছু কিছু তোমার স্টেশন আসবে মাঝখানে স্টেশন আসবে যেমন তোমার বর্ধমান আসবে যেমন তোমার ওইদিকে আরও কিছু স্টেশন আসবে তো সেই স্টেশনগুলো হচ্ছে অন্তর্বর্তী পথ অর্থাৎ বিক্রিয়াতে সেই ট্রেনটা যখন চলছে তুমি তার সেখানে একটা স্টেশন আসছে আবার কিন্তু চলেও যাচ্ছে কিন্তু এক ধাপে কিন্তু সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছে না এই অন্তর্বর্তী পদার্থ হচ্ছে সেইগুলো যেটা বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হবে আবার বিক্রিয়ার মধ্যেই শেষ হয়ে যাবে সেটা হচ্ছে অন্তর্বর্তী পদার্থ এবং অন্তর্বর্তী পদার্থ কি কি হতে পারে অন্তর্বর্তী পদার্থ হতে পারে মুক্তমূলক ফ্রি মুক্তমূলক হতে পারে আমরা পরে এটা নিয়ে একটা আলোচনা করব পুরো অন্তর্বর্তী পদার্থ নিয়ে মুক্তমূলক হতে পারে কার্ব ক্যাটায়ন বা কার্বো ক্যাটায়ন যাই বলো না কেন কার্ব ক্যাটায়ন হতে পারে কার্ব অ্যানায়ন হতে পারে কার্ভ অ্যানায়ন হতে পারে মূলত এই তিন প্রকারের অন্তর্বর্তী পদার্থ আমাদের আছে মুক্ত মুক্তমূলক হতে পারে কার্ব ক্যাটায়ন বা কার্ব অ্যানায়ন সব কিছুই কিন্তু হতে পারে এইগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো একটা দুটো এপিসোড পরে যে এই অন্তর্বর্তী পদার্থ নিয়ে আমাদের খুব সুন্দর করে আলোচনা করব। এদের স্টেবিলিটি এদের গঠন সবগুলি আলোচনা করব কিন্তু তোমরা এখন এইটার উপর ফোকাস করো যে মূল জায়গাটায় সাবস্টেট থেকে প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে আমাদের কিন্তু ডাইরেক্ট হয় না কিছু অন্তর্বর্তী পদার্থের মাধ্যমে কিন্তু তৈরি হয় সেই অন্তর্বর্তী পদার্থগুলো কী কী হতে পারে মুক্তমূলক হতে পারে কার্বোকাইড হতে পারে কার্ব্যানার্ন হতে পারে এখন এইটুকুই খালি নোট করে রাখো এবার দেখো আমরা এই পার্টটায় ফোকাস করি এই রিএজেন্ট দেখো এই রিয়েজেন্ট আমাদের দু রকমের রিয়েজেন্ট হতে পারে রিয়েজেন্ট এই এই পার্টটাতে আমরা ফোকাস করি রিয়েজেন্ট দু রকমের হতে পারে রিয়েজেন্ট দু রকমের হতে পারে এই রিয়েজেন্টটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রো ফাইল ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট ফিলিক রিয়েজেন্ট ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হতে পারে আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হতে পারে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হতে পারে দু রকমের রিয়েজেন্ট আমাদের হতে পারে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হতে পারে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হতে পারে দেখো এবার ইলেকট্রোফিলিক রিয়েজেন্টটা কি ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট এর মধ্যে দুটো কথা লুকিয়ে আছে ইলেকট্রো এই কথাটা তুমি কোথায় শুনেছ এই কথাটার মানেটা কি এই কথাটা কোথা থেকে এসেছে ইলেকট্রন ইলেকট্রন থেকে এসেছে আর ফিলিক ফিলিক মানে কি ফিলিক মানে ফিল ফিল এটা হচ্ছে ফিলিক এই কথাটা হচ্ছে অ্যাফেকশান মানে আসক্তি মানে এটা ইলেকট্রনের প্রতি এ অ্যাফেকশান অ্যাফেকশান ফিলিক কথাটা এসেছে অ্যাফেকশান এটা থেকে ফিলিক মানে হচ্ছে অ্যাফেকশান মানে আসক্তি তাহলে ইলেকট্রন আসক্তিসম্পন্ন রিয়েজেন্ট বিকারক তাহলে ইলেকট্রনের চার্জ কী ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তাহলে ইলেকট্রনের প্রতি যে আসক্তি দেখাবে ইলেকট্রনের ইলেকট্রনকে যে ভালোবাসবে তার চার্জটা কি হতে হবে পজিটিভ চার্জ সুতরাং এখানে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের চার্জ অবশ্যই কিন্তু হবে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের যে চার্জ সেই চার্জটা কিন্তু অবশ্যই হবে চার্জটা অবশ্যই কিন্তু হবে পজিটিভ পজিটিভ চার্জ সমৃদ্ধ যে যে স্পিসেসগুলো আছে সেগুলো কিন্তু ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট রূপে আমরা বলবো এবং একে কি দ্বারা প্রকাশ করে একে ই প্লাস দ্বারা প্রকাশ করা হয় ই প্লাস এবং ই প্লাসটাকে আমি এটা কি বলবো এটা হচ্ছে নেগেটিভ লাভার নেগেটিভ লাভার এতে মানে নেগেটিভকে খুব ভালোবাসবে এটা যেহেতু পজিটিভ চার্জ সুতরাং এই পজিটিভ চার্জ সম্বন্ধে যদি রিয়েজেন্ট হয় তাহলে এই সাবস্টেটের যেখানে নেগেটিভ অংশ সেই নেগেটিভ অংশতে গিয়ে কিন্তু এই রিয়েজেন্টটাই নেগেটিভ অংশতে গিয়ে আক্রমণ করবে বুঝতে পেরেছ যেটাতে নেগেটিভ অংশ সেখানে গিয়ে আক্রমণ করবে এবং বিক্রিয়াগুলো হতে থাকবে তাহলে এই ইলেকট্রোফিলিক রিয়েজেন্টকে আমরা কী দ্বারা প্রকাশ করি ই প্লাস দ্বারা প্রকাশ করি ই ফর ইলেকট্রোফাইল ইলেকট্রো এটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের ইলেকট্রোফিলিক রিয়েজেন্টকে আমরা সংক্ষেপে আমরা ইলেকট্রো ফাইল বলতে পারি ইলেকট্রোফিলিক রিয়েজেন্টকে আমরা বলতে পারি ইলেকট্রো ফাইল ইলেকট্রোফাইল এবং একে চার্জ কী হবে পজিটিভ চার্জ হবে পজিটিভ চার্জ যেটা আসছে পজিটিভ চার্জ এবং তুমি সবসময় মনে রাখবে এটা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট মানে ইলেকট্রনের প্রতি অ্যাফেকশান থাকবে ইলেকট্রনের কী চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জের প্রতি কার থাকবে পজিটিভ চার্জের সুতরাং এটা হচ্ছে এর চার্জ হচ্ছে পজিটিভ এবং এ অবশ্যই কিন্তু নেগেটিভ লাভার নেগেটিভ লাভার মানে ইলেকট্রন লাভার ইলেকট্রনের প্রতি অ্যাফেকশান আছে সুতরাং তুমি যে যে জৈব যৌগের মানে যে যে স্পিসিসে মানে বিকারকে যে যে স্পিসে তুমি পজিটিভ দেখবে ক্যাটায়ন দেখবে সেগুলো সবই তোমার কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে ব্যবহৃত হবে যেমন ধরো এখানে ইলেকট্রোফাইল এখানে আমরা যদি বলি যে ধরো এইটা ইলেকট্রোফাইল এইচ প্লাস এইচ প্লাসটা একটা ইলেকট্রোফাইল কারণ এ কি জায়গায় করবে এ কিন্তু নেগেটিভ এই সাবসেটের নেগেটিভ পার্টকে কিন্তু আক্রমণ করবে ইলেকট্রোফাইল এইচ প্লাস এন ও টু প্লাস এনো টু প্লাস এইটা একটা ইলেকট্রোফাইল বা তুমি বলতে পারো সি এইচ থ্রি প্লাস সবই তোমরা জেনে যাবে এটা একটা ইলেকট্রোফাইল এরকম হতে পারে বা তোমার এরকম হতে পারে সিএল প্লাস এটা ইলেকট্রোফাইল বা বিআর প্লাস এটা ইলেকট্রোফাইল এরকম কিন্তু সবই হতে পারে বুঝতে পেরেছো এবং কেবলমাত্র পজিটিভ চার্জ হবে তা নয় যেটাতে ইলেকট্রনের ঘাটতি আছে মানে যেসব জৈব যৌগ ইলেকট্রনের ঘাটতি আছে প্রসম এখানে পজিটিভ চার্জযুক্ত যে ক্যাটায়নগুলো পজিটিভ চার্জ মানে ক্যাটায়ন এই ক্যাটায়নই সবসময় ইলেকট্রোফাইল রূপে কাজ করবে তা কিন্তু নাও হতে পারে যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে যেসব যৌগে তারাও কিন্তু ইলেকট্রোফাইল রূপে কাজ করতে পারে কারণ যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে তাদের একটা অ্যাফেকশন থাকবে তাদের একটা আসক্তি থাকবে ইলেকট্রনকে আকর্ষণ করার তাহলে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে তারাই হবে ইলেকট্রোফাইল সুতরাং আমরা এরা এই যৌগগুলো হতে পারে যেমন ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট যে যৌগগুলো প্রসম ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট যে যৌগগুলো যেটা প্রসম এইগুলো হচ্ছে ক্যাটায়নিক ক্যাটায়নিক এই যে এই যে আমি জিনিসটা লিখলাম এটা হচ্ছে ক্যাটায়নিক ক্যাটায়নিক ইলেকট্রোফাইল ক্যাটায়নিক ইলেকট্রোফাইল ক্যাটায়নিক ইলেকট্রোফাইল এইটা এবং কিন্তু প্রসম কিছু ইলেকট্রোফাইল আছে যাদের প্রসম ইলেকট্রোফাইল কিছু আছে প্রসম ইলেকট্রোফাইল কিছু তুমি পাবে প্রসম ইলেকট্রোফাইল যেগুলো কিন্তু যেগুলোর ইলেকট্রনের ঘাটতি আছে সেরকম ইলেকট্রনের ঘাটতি আছে তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়ছো ইলেকট্রনিক ঘাটতি সম্পন্ন একটা যৌগের নাম বলো যেখানে ইলেকট্রন অষ্টক পড়তে হয়নি হ্যাঁ বিএফ থ্রি বোরন টাইফ্লোরাইড তো বিএফ থ্রি বিএফ থ্রি গ্রুপ থার্টিনের মৌলগুলো গ্রুপ থার্টিনের যে মৌলগুলো হ্যালাইটগুলো হবে এল থ্রি বিএফসি এল এরাও কিন্তু প্রসম ইলেকট্রোফাইল রূপে কাজ করবে কারণ এদের ইলেকট্রনের ঘাটতি আছে এই বোরনের ইলেকট্রনের ঘাটতি আছে অ্যালুমিন ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে ঘাটতি আছে মানে এই ইলেকট্রনের প্রতি এদের অ্যাফেকশান থাকবে ইলেকট্রনের প্রতি এদের ভালোবাসা থাকবে নেগেটিভের প্রতি ভালোবাসা থাকবে বুঝতে পেরেছ এল সি এল সি হতে পারে এপিসিএলসি হতে পারে এটসেট্রা এপিসিএলসি এটসেট্রা বুঝতে পেরেছো তাহলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বুঝতে পেরেছো যেটা হচ্ছে ইলেকট্রনের প্রতি অ্যাফেকশান থাকবে এবং তার চার্জ হবে পজিটিভ বুঝতে পেরেছো এবার দেখো ইলেকট্রোফিলিক রিএজেন্টকে দিয়ে আমি একটা এখানে একটা বিক্রিয়া দেখাই তাহলে আমার তোমাদের সুবিধা হবে যেমন ধরো আমি তোমাদের একটা বিক্রিয়া দেখাই জাস্ট একটা ধরো আমি একটা সাবস্ট্রেট নিচ্ছি সাবস্ট্রেট যেটা আমাদের মূল বিক্রিয়ক পদার্থ এই সাবস্ট্রেটটা আমি নিচ্ছি মূল বিক্রি এই এই সাবস্ট্রেটটা একটা বেঞ্জিন রিং বেঞ্জিন রিংয়ের সঙ্গে যদি ওপরে আমি সিএইসটি যোগ করি তাহলে এটাকে বলবো আমরা টোলউইং এগুলো আমরা শিখব পরের এপিসোডে পরের যে আমাদের আছে সেখানে আমরা শিখবো যে একটা এই বেঞ্জিনিংয়ের উপরে যদি সিএইচটি দেখে তাকে বলবো আমরা টোলউইন এবং এই উইনের সঙ্গে যদি কোনো ইলেকট্রোফাইল বিক্রিয়া করতে আসে ধরো আমি ইলেকট্রোফাইল হিসেবে নিচ্ছি এনো টু প্লাস এনো টু প্লাস ইলেকট্রোফাইল বিক্রিয়া করতে আসছে তো এনো টু প্লাস যদি ইলেকট্রোফাইল বিক্রিয়া করতে আসে তাহলে এই এনো টু প্লাসটা দেখবে এই বিক্রিয়ার এই যে মূল যে সাবস্ট্রেটটা এটা তো একদম রিয়েজেন্ট তাহলে দেখো এইটা হচ্ছে সাবস্ট্রেট এই টোলইনে এটা হচ্ছে সাবস্ট্রেট টোলুইন হচ্ছে সাবস্ট্রেট আর এটা হচ্ছে রিয়েজেন্ট রিয়েজেন্ট তো এই রিয়েজেন্টটা এটা তো ইলেকট্রোফাইল যেহেতু পজিটিভ চার্জ আছে ই প্লাস ইলেকট্রোফাইল পজিটিভ চার্জ আছে ইলেকট্রনের প্রতি আসক্তি আছে এই যে ইলেকট্রোফাইলটা দেখবে যে এই যে জৈব যৌগটা কোথায় নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি বুঝতে পেরেছ এটা তোমরা পরবর্তীকালে শিখে যাবে তো পর তো নেগেটিভ চার্জের ডেন্সিটি এটা যে এটাতে দেখা যায় নেগেটিভ চার্জ এই টোলুইনটাতে নেগেটিভ চার্জ ডেন্সিটি দেখা যায় এই এইখানে এই যে এই পজিশনটাকে বলে অর্থ পজিশন আমি তোমাদের আগে বলেছিলাম যে এই গ্রুপটার সাপেক্ষে প্রথম পজিশনটাকে বলে অর্থ পজিশন দ্বিতীয় গ্রুপটাকে বলে মেটা পজিশান তৃতীয় গ্রুপটাকে বলে প্যারা পজিশন তো এই অর্থ পজিশানে এই অর্থ অর্থ পজিশানে এবং এইটা হচ্ছে প্যারা পজিশনে প্যারা এবং এইটা হচ্ছে মেটা এই তিনটে পজিশন বলে এই গ্রুপটার সাপেক্ষে প্রথম পজিশনটা অর্থ দ্বিতীয়টা মেটা তৃতীয়টা প্যারা এই দিকেও তেমনি এইটা অর্থ অর্থ দুটো দেখা যায় অর্থ অর্থ দুটো দেখা যায় মেটাও দুটো দেখা যায় মেটা পজিশনটা দুটো দেখা যায় প্যারাটা একটাই দেখা যায় তো দেখো এই এনোটু প্লাস যখন আসছে এনোটু প্লাস যখন এই টলুইনের সঙ্গে বিক্রিয়া করতে আসবে তখন দেখবে যে কোথায় এ তো নেগেটিভ লাভার কোথায় এই পদার্থটার কোথায় নেগেটিভ ডেন্সিটি বেশি আছে মানে নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি আছে এবং এটা তোমরা পরবর্তীকালে জেনে যাবে যে এই টোলিইনের ক্ষেত্রে এই অর্থ এবং পজিশনে নেগেটিভ ডেনসিটিটা বেশি আছে তাহলে এই এনোটু প্লাসটা গিয়ে তখন যুক্ত হয়ে যাবে দেখো এনোটু প্লাসটা গিয়ে এই তখন এটা যুক্ত হয়ে যাবে এখানে তো সিএইচটি আছে এই এনো টু প্লাসটাতে এই অর্থ পজিশনে নেগেটিভ চার্জ ডেন্সিটিটা বেশি নেগেটিভ চার্জ ডেন্সিটিটা বেশি এবং পজিশনেও নেগেটিভ চার্জ ডেনসিটিটা বেশি আর নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি মানে নেগেটিভ লাভার এরা হচ্ছে ইলেকট্রোফাইল তাহলে এই এনো প্লাসটা গিয়ে এই এইখানে গিয়ে জুড়ে যাবে অর্থপজিশন একটা জুড়ে যাবে অর্থ নাইট্রো হয়ে যাবে আর বা এইখানে দেখো এইটাতে এই সিএসটিটা আলাদা আলাদাভাবে এই এখানে আমি টলুইন করলাম আর এই রিয়েজেন্টটা এনো টু প্লাসটা এই প্যারাপজিশনও একটা জুড়বে কারণ প্যারাপোজিশনও নেগেটিভ চার্জ ডেন্সিটিটা বেশি সুতরাং এখানে গিয়ে এরা কিন্তু জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে এটা তৈরি করে দেবে কি এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে দেবে এটা এই দুটোই হচ্ছে প্রোডাক্ট তাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা হচ্ছে সাবস্ট্রেট এটা হচ্ছে সাবস্ট্রেট হচ্ছে এই টোলইনটা এটা হচ্ছে রিয়েজেন্ট রিয়েজেন্ট দেখবে রিয়েজেন্ট যেরকম প্রকৃতির হবে তার উল্টো দিকের চার্জটাকে সে প্রেফারেন্স দেবে মানে উল্টো চার্জ এটা হচ্ছে পজিটিভ চার্জ তাহলে এই বিকারকের এই যে মূল যে সাবস্ট্রেট এই মূল সাবস্টেট মানে মূল যে রিয়ে মূল যে আমাদের সাবস্টেট মানে মূল যে অর্গ্যানিক কম্পাউন্ড সেই অর্গ্যানিক কম্পাউন্ডটার কোথায় নেগেটিভ চার্জ ডেন্সিসটা বেশি আর যেখানে নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি সেখানে গিয়ে পজিটিভ চার্জটা গিয়ে জুড়ে যাবে বুঝতে পেরেছ তো এখানে এই টলুইনের ক্ষেত্রে অর্থ এবং প্যারাপয়সনে নেগেটিভ চার্জ ডেন্সিসিটি বেশি শুধু অর্থ প্যারাপ এখানে এই এনো টু প্লাসটা গিয়ে জুড়ে গেল জুড়ে গিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে দিল তো এইটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইল ঠিক আছে এবার দেখো এর ঠিক বিপরীতটা হবে বিপরীতটা হবে খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করবে প্রত্যেকটা জিনিস নোট করবে খুব ভালো করে দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো আমরা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট করব তো নিউক্লিওফিলিক রিয়েজেন্ট আমি এখানে করছি দেখো যে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট ফিলিক ফিলিক রিয়েজেন্ট তো দেখো নিউক্লিওফিলিক রিয়েজেন্টটা কী হবে ঠিক ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট ঠিক বিপরীত হবে যে নিউক্লিও এই নিউক্লিও কথাটা কোথা থেকে এসেছে নিউক্লিয় কথাটা এসেছে নিউক্লিয়াস থেকে এই কথাটা এসেছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে আর ফিলিক মানে কি বলেছি অ্যাফেকশান আর নিউক্লিয়াসের চার্জ কি নিউক্লিয়াস চার্জ হচ্ছে পজিটিভ তাহলে পজিটিভ চার্জের প্রতি অ্যাফেকশান দেখাবে পজিটিভ চার্জের প্রতি যে অ্যাফেকশান দেখাবে পজিটিভ চার্জের প্রতি যে আসক্তি দেখাবে তার চার্জ কী হবে তার চার্জ অবশ্যই কিন্তু নেগেটিভ হবে পজিটিভ চার্জের প্রতি যে অ্যাফেকশান দেখাবে তার চার্জ নেগেটিভ হবে সুতরাং এই নিউক্লিওফিলিক রিয়েজেন্ট যাকে আমরা নিউক্লিও ফাইলও বলতে পারি যাকে আমরা নিউক্লিও ফাইলও বলতে পারি তার চার্জটা কী হবে তার চার্জটা নেগেটিভ হবে নেগেটিভ হবে বা সেখানে নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি থাকবে সবসময় চার্জ নেগেটিভ হবে তা কিন্তু নয় আগেরটাও দেখলে সবসময় চার্জ ক্যাটায়ন হবে তা কিন্তু নয় প্রশম যৌগও হতে পারে এটার ক্ষেত্রেও নেগেটিভ হবে এরকমও হতে পারে নিউক্লিফিক রেজেন্টগুলো বা তার ইলেকট্রন ডেন্সিটি সেখাতে বেশি থাকবে তো সেরকম হতে পারে তো নিউক্লিয়াসের প্রতি অ্যাফেকশান দেখাবে কে নিউক্লিয়াসের পজিটিভ চার্জের প্রতি অ্যাফেকশান দেখাবে নেগেটিভ চার্জ সমৃদ্ধ যৌগ বা নেগেটিভ চার্জ সম্বন্ধ পিসিস পিসিস মানে কোনো একটা নেগেটিভ চার্জ সমৃদ্ধ কোনো একটা জিনিস তো তা সেই জন্যে এই নিউক্লিফিক রেজেন্টকে প্রকাশ করা হয় এন ইউ মাইনাস দ্বারা এটাকে শর্টে প্রকাশ করা হয় নিউক্লিপ এন ইউ মাইনাস এবং এন ইউ এই নিউক্লিওফিলিকটা কি কী হবে এন ইউ মাইনাসটা কিসের লাভার হবে পজিটিভ লাভার সে পজিটিভকে ভালোবাসে কারণ সে নিউক্লিয়াসের চার্জ শুধু পজিটিভ নামের মধ্যেই তো আছে সে হচ্ছে এটা নিউক্লিও ফাইল এটা একদম পজিটিভ লাভার এই পজিটিভকে খুব ভালোবাসবে যেখানেই পজিটিভ দেখবে সেখানেই এই নেগেটিভটা ছুটে ছুটে যাবে জানো তোমাদের মধ্যেও হয়তো কিছু এরকম ব্যাপার আছে তো সেরকমই নিউক্লিও ফাইল এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভের মধ্যে আকর্ষণ হয় এটা তো তোমরা সবসময় জানো বিপরীত জায়গার প্রতি আকর্ষণ সর্বদা হয় তো সেরকমই এখানেও নিউক্লিও ফাইল পজিটিভ লাভ হয় পজিটিভকে ভালোবাসবে সুতরাং এখানে নিউক্লিও ফাইলের উদাহরণটা যদি করতে পারি দেখো নিউক্লিও ফাইলগুলোর চার্জ কী হবে নেগেটিভ চার্জ হবে নিউক্লিও চার্জ কী হবে এর চার্জ অবশ্যই কিন্তু নেগেটিভ হবে বুঝতে পারলে তাহলে নেগেটিভ চার্জ যদি নিউক্লিওফাইলের হয় তাহলে সেটা আমরা কী বলবো অ্যানায়ন মূলত অ্যানায়নগুলো নিউক্লিও রূপে কাজ করে তো অ্যানায়ন অ্যানায়নগুলো নিউক্লিওফাইল রূপে কাজ করে অ্যানায়ন তো অ্যানায়নের মধ্যে আমি কি ধরবো অ্যানায়ন নিউক্লিওফাইল রূপে কাজ করে যেমন দেখো অ্যানায়নি নিউক্লিওফাইল সিএল মাইনাস সিএল প্লাসও হতে পারে সিএল প্লাস যখন হবে তখন কিন্তু সেটা ইলেকট্রোফাইল আর সিএল মাইনাস যখন হবে তখন কিন্তু এটা নিউক্লিওফাইল বুঝতে পেরেছ নিউক্লিওফাইল এটা সিএল মাইনাস হতে পারে বি মাইনাস হতে পারে আই মাইনাস হতে পারে এরকম সব কিছুই হতে পারে তারপর দেখো ওইচ মাইনাস হতে পারে ওইচ মাইনাস এটা হতে পারে নেগেটিভ চার্জ আছে ও আর মাইনাস হতে পারে সিএন মাইনাস হতে পারে সব কিছুই কিন্তু নিউক্লিওফাইল হতে পারে এবং এটা হচ্ছে অ্যানায়ন হতে পারে আমি বলেছি যে কেবলমাত্র অ্যানায়ন হবে তা নয় প্রশম যৌগগুলোও কিন্তু নিউক্লিওফাইল রূপে কাজ করতে পারে যেখানে তাদের ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে বা কোনো লোন পেয়ার আছে তাদের ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে যেখানে লোন পেয়ারটা আছে যেখানে কারণ নিঃসঙ্গে ইলেকট্রন যেসব জৈব জৈব আছে তাদের সেখানে চার্জ ইলেকট্রন ডেন্সিটিটা বেশি ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে সে কিসের প্রতি আকর্ষণ করবে পজিটিভের প্রতি তাহলে পজিটিভের প্রতি যে আকর্ষণ করে তাদের কি বলবো তাদের বলবো নিউক্লিও ফাইল তাহলে তারাও কিন্তু প্রসম অবস্থা তো থেকেও কিন্তু নিউক্লিও ফাইল রূপে আচরণ করবে অর্থাৎ আমরা প্রসম যে প্রসম নিউক্লিও ফাইল আমরা কী পাবো এটা অ্যানায়নিক নিউক্লিও ফাইল আর প্রসম নিউক্লিও ফাইল রূপে আমরা কী পাবো প্রসম নিউক্লিও ফাইল রূপে আমরা কী পাবো প্রসম নিউক্লিও ফাইল রূপে বলতে পারি আমরা এই এইচ টুও দেখো এই এইচ টুও অক্সিনের উপর লোন পেয়ার আছে এই লোন পেয়ারটা দিয়ে এই লোন পেয়ারটা আছে মানে নেগেটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ দিয়ে পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে পজিটিভ চার্জের প্রতি যেতে পারবে সুতরাং এটা কিন্তু প্রসম নিউক্লিওফাইলের মধ্যে কিন্তু আমাদের জলও পড়বে যেমন পড়বে দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়াতে জানি একটা লোন পেয়ার আছে এনএইচ্রি তো এও কিন্তু একটা প্রসম আমাদের প্রসম নিউক্লিও ফাইল এনএইচ্রি বা তুমি বলতে পারো আর এনএইচ টু অ্যামিনগুলো অ্যামিনগুলো একটা প্রসম নিউক্লিওফাইল এরকম এটসেট্রা তো এরা হচ্ছে প্রসম নিউক্লিও ফাইল বুঝতে পারলে তো এই প্রসম নিউক্লিও ফাইল আমরা কিন্তু এইটাই হচ্ছে এই নিউক্লিও ফাইলটা যখন নিউক্লিও ফাইলটা চার্জ হচ্ছে নেগেটিভ আমি তোমাদের বলেছি এ যখন কোনো রিয়েজেন্টকে মানে কোনো সাবস্টেটকে যখন আক্রমণ করবে এ তো একটা রিয়েজেন্ট এ যখন কোনো সাবস্টেটকে আক্রমণ করবে তখন দেখবে যে সাবস্টেটের কোন জায়গাটা পজিটিভ চার্জ বেশি যেখানে পজিটিভ চার্জ বেশি সেই নিউক্লিও সেখানেই যাবে এবং সেখানে সেই পরমাণুটার সঙ্গে জুড়ে যাবে সেই সাবস্টেটে সেই পরমাণুটার সঙ্গে জুড়ে যাবে যেমন ধরো এখানে একটা উদাহরণ দেখায় এটা হচ্ছে আমাদের এই আগের উদাহরণটা এই যে উদাহরণটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের উদাহরণ ভাবে কাজ করে এবার আমি দেখাই নিউক্লিওফিলিক রিয়েজেন্টের উদাহরণ দেখো নিউক্লিওফিলিক রিয়েজেন্টের উদাহরণ আমরা যেটা করবো নিউক্লিওফিলিক রিয়েজেন্টে কীভাবে কাজ করবে দেখো আমি একটা অ্যালডিহাইড নিচ্ছি সি এইচ থ্রি সি ডবল ডো এইচ ব্যাস এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড বা প্রোপান যুক্ত না এটা হচ্ছে ইথানাল সরি দুটো কার্বন আছে বলে ইথান যুক্ত অ্যাল ইথান্যাল তো বা অ্যাসিটাল ডিহাইড ইথান্যাল বা অ্যাসিটাল ডিহাইড তো ইথানাল বা অ্যাসিটাল ডিহাইটের সঙ্গে এটা হচ্ছে আমাদের মূল সাবস্ট্রেট এটা কি এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট বা সাবস্ট্রেট সাবস্ট্রেট এবার এর সঙ্গে তুমি রিয়েজেন্ট যোগ করো রিয়েজেন্ট হিসাবে আমি একটা নিউক্লিও ফাইল যোগ করছি এই সিএন মাইনাসটা আমি যোগ করছি সিএন মাইনাসের বিক্রিয়া ঘটাবো সিএন মাইনাস এটা হচ্ছে আমার নিউক্লিও ফাইল নেগেটিভ চার্জ সমৃদ্ধ জিনিস মানে নিউক্লিওফাইল মনে রাখবে নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আসক্তি নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ তাহলে নিউক্লিয়াসের প্রতি আসক্তি যে জন্মাবে তার চার্জ হচ্ছে নেগেটিভ বুঝতে পারছো এই নেগেটিভটা কী লাভার নেগেটিভটা পজিটিভ লাভার এ খুঁজবে যে এখানে এই যে সাবস্টেক্টার এটা তো সিএন মাইনাসটা একটা নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল মানে এটা একটা রিয়েজেন্ট নিউক্লিও ফাইল এ খুঁজবে যে এই সাবস্টেটের কোথায় পজিটিভ চার্জটা বেশি আছে দেখো এই সাবজেক্টটা দেখে তো মনে হচ্ছে যেন কোনো প্রসঙ্গ যৌজ্ঞ যাতে কোনো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ নেই কিন্তু তুমি যদি একটু খুঁটিয়ে দেখো একটা জায়গায় পজিটিভ আর নেগেটিভ চার্জ কিন্তু আছে কীভাবে আছে আছে তা যেরকমভাবে দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি অক্সিজেন ইলেকট্রন বেশি তাহলে এইখানে যে ইলেকট্রন জোরটা আছে সেই ইলেকট্রন জোরটা অক্সিনের দিকে সরে আছে অক্সিজেনের দিকে সরে আছে বলে এর চার্জ হচ্ছে নেগেটিভ আর এই কার্বনটার চার্জ হচ্ছে পজিটিভ বুঝতে পেরেছ এই কার্বন আর অক্সাইনের মধ্যে অক্সিজেন ইলেকট্রন বেশি তাহলে এখানের যে ইলেকট্রন জোটটা অক্সিজেনের দিকে তো সরে আছে তোমরা তো করেছো ডাইপল মুভমেন্ট যখন করো ডিমেরু ভামো তাহলে অক্সিনের দিকে যখন সরে আছে তখন অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের ডেন্সিটিটা বেশি আর অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের ডেন্সিটিটা যদি বেশি হয় তাহলে এখানে এই কার্বনের উপর কী চার্জ পজিটিভ চার্জ এবার এই সিএন মাইনাসটা কী খুঁজছে যে এই যে সাবস্ট্রেটটার কোথায় পজিটিভ চার্জ আছে তাহলে পজিটিভ চার্জ আছে মানে এখানে পজিটিভ চার্জ আছে বলে এই সিএন মাইনাসটা কি এখানে অ্যাটাক করবে বুঝতে পেরেছ অ্যাটাক করবে এবং অ্যাটাক যখন করবে তখন এ এই অক্সিজেনটা এই ইলেকট্রন জোটটাকে মানে তার নিজের দিকে সামান্য পরিমাণে সরিয়ে নিয়েছিল এই যখন নেগেটিভ চার্জ হয়েছিল। ডেল্টা নেগেটিভ কিন্তু যখন এখানে আঘাত করলো সেই আঘাতের দরুণ এই সিএনটা যখন একটা যুক্ত হবে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে তখন এই কার্বনের একটা বন্ডকে কিন্তু পুরোপুরি ভেঙে যেতে হবে অর্থাৎ এখানে এই যে ইলে এই যে লোন পেয়ারটা এখানে যে বন্ড পেয়ারটা ছিল এই যে বন্ড পেয়ার একটা আছে যেটার মধ্যে একটা পাই বন্ধন আছে সেই পাই বন্ধন মানে এই দুটো ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই সেই পাই বন্ধন একটা পাই বন্ধন এটা দুর্বল বন্ধন সেই পাই পাইবন্ধনটা গিয়ে কিন্তু এই পাই বন্ধনের যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কিন্তু এই অক্সেনের উপর চলে আসবে চলে আসার ফলে কি তৈরি হচ্ছে দেখো এটা তৈরি হচ্ছে সেটা কি সি এইচ থ্রি সি এবং এই সিএনটা এখানে যুক্ত হয়ে গেল এবং এই দিকে যেমন এই ছিল তেমন হয়ে গেল আর এই দিকে কার্বন টু অক্সিজেন যে ডবল বন্ড ছিল ডবল বন্ডকে একটা বন্ড কিন্তু খুলতেই হবে না হলে কার্বনের পাঁচটা হাত হয়ে যেত পাঁচটা যোজোতা হয়ে যেত এখানে দুই তিন চার পাঁচ পাঁচটা যজ্যতা হয়ে যেত সেই জন্য একটা বন্ডকে খুলতে হবে কোন বন্ধনটা খুলবে পাই বন্ধনটা খুলবে এবং পাই বন্ধনটা খুলে কোথায় যাচ্ছে অক্সিজেনের উপর যাচ্ছে বলে এই অক্সিজেনের উপর তখন আর পার্সিয়াল চার্জ আসবে না তখন অক্সিজেনের উপর কিন্তু একদম টোটালি এই নেগেটিভ চার্জটা তুমি শো করাতে পারবে নেগেটিভ চার্জটা তুমি শো করাতে পারবে এবং এইভাবে দেখো এইভাবে যে জিনিসটা তৈরি হচ্ছে এই যে এইচএস তৈরি হচ্ছে এটা একটা আমাদের অন্তর্বর্তী পদার্থ মানে এইটা একটা প্রোডাক্ট বলতে পারো প্রোডাক্ট বলতে পারো কেন সিস্টেমের মধ্যে এখানে সিস্টেমের মধ্যে একটা কোনো ক্যাটায়ন থাকলে এই ক্যাটায়নটা এইখানে এসে জুড়ে যাবে তো এইটা আমি প্রোডাক্ট হিসাবে দেখাচ্ছি এটা মূলত একটা প্রোডাক্ট হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যুগটা বোঝে নাও তো দেখো এইভাবেই কিন্তু আমাদের জিনিসটা তৈরি হয়েছে এবং এখানে যদি কোনো একটা ক্যাটায়ন থাকে ধরো এইচ প্লাস যদি ক্যাটায়ন থাকে সেই এইচ প্লাসটা গিয়ে এখানে ও এইচের সঙ্গে জুড়ে যাবে আলটিমেট এটাই হয় তবে এখন এইটুকু তোমরা জানো নিউক্লিওফাইলের ফাইলের ফাংশানটা দেখো নিউক্লিও ফাইল কোথায় গিয়ে আক্রমণ করলো পজিটিভ চার্জে পজিটিভ চার্জে আক্রমণ করার পরে পজিটিভ চার্জের সঙ্গে কিন্তু এই সিএনটা যুক্ত হলো এই মানে সিএ সি এর সঙ্গে সিএনটা যুক্ত হলো আর এই বন্ধনটা খুলে কিন্তু এখানে গেলো এই জায়গাগুলোকে এইখানে যে পাইবন্ধনটা ছিল বন্ধনে যে ইলেকট্রন জোটটা ছিল সেই জোটটা কিন্তু খুলে গিয়ে এই অক্সনের উপর এলো অর্থাৎ অক্সিজেনের উপর এখানে কিন্তু দুটো ইলেকট্রনও কিন্তু আছে এটাও ধরতে হবে আর এই দুটো ইলেকট্রনের জন্য এখানে কিন্তু নেগেটিভ চার্জটা আছে অক্সনের উপর এইটাই কিন্তু আমরা ভাববো বুঝতে পেরেছ তো এই হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট এবং নিউক্লিওফিলিক রিয়েজেন্টকে আমরা এনইউ মাইনাস দ্বারা প্রকাশ করব। এবং এনইউ মাইনাস কোনো একটা সাবস্টেটের সঙ্গে বিক্রিয়া করতে আসলে সে দেখবে যে কোথায় পজিটিভ চার্জ টেন্সিসি বেশি গেছে এই কনসেপ্টটা তোমরা খালি খেয়াল রাখো এই কনসেপ্টটা আজকে যে কনসেপ্ট দিলাম যে রিয়েজেন্টের প্রকারভেদ নিউক্লিও ফাইল এবং ইলেকট্রোফিলিক ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল এটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টকে ইলেকট্রো ফাইলও বলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তোমার মাথায় যদি বসে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট অর্থাৎ ইলেকট্রনের প্রতি অ্যাফেকশন সমৃদ্ধ রিয়েজেন্ট ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ সেই নেগেটিভের চার্জ চার্জ অ্যাফেকশান নেগেটিভ চার্জের প্রতি অ্যাফেকশান সমৃদ্ধ রিয়েজেন্ট তো নেগেটিভ চার্জের প্রতি অ্যাফেকশান সমৃদ্ধ রিয়েজেন্ট সেটা কি চার্জ হবে পজিটিভ চার্জ তোমাদের সব সময় মনে রাখবে ইলেকট্রোফাইল রিয়েজেন্টকে আমরা ই প্লাস দ্বারা প্রকাশ করে থাকি ই প্লাস দ্বারা প্রকাশ করে থাকি ইলেকট্রোফাইল রিয়েজেন্ট তো ইলেকট্রোফাইল রিয়েজেন্টটা মূলত ক্যাটায়ন হয় প্রশম হতে পারে বিএফ থেকে একটা ইলেকট্রোফাইল রিয়েজেন্ট আর নিউক্লিওফাইল রিজেন্টকে আমরা প্রকাশ করে থাকি এন ইউ মাইনাস যাই তোমার নিউক্লিওফাইল রিয়েজেন্টের কথা বলবে তখন নিউক্লিও বা নিউক্লিওফিলিক ফিলিক রিয়েজেন্ট নিউক্লিওফিলিক ফিলিক রিয়েজেন্ট বা নিউক্লিওফাইল একই কথা তোমাদের যাই নিউক্লিওফাইলের কথা বলবে নিউক্লিও ফিলিক রিয়েজেন্ট নিউক্লিয়াসের প্রতি আসক্তিসম্পন্ন রিয়েজেন্ট নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ তাহলে পজিটিভের চার্জের প্রতি আসক্তিসম্পন্ন রিয়েজেন্ট কী হবে নেগেটিভ হবে তাহলে এই নিউক্লিও ফাইলের চার্জ কী হবে নেগেটিভ চার্জ এই কথাটা মনে রাখবে তাদেরকে যে এক্সাম্পল মনে রাখবে আর আমি যেরকম বিক্রিয়া করলাম এই জায়গাগুলো তোমরা পরবর্তীকালে ইলেভেন টুয়েলভ ধরে ধরেই শিখবে কিন্তু ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল কাকে বলে এই জায়গাটা তোমরা কনসেন্ট্রেট করো এবং তাদের কিছু উদাহরণটা তোমরা নাও কারণ এই যে জায়গাটা তোমাদের অর্গ্যানিকের তুমি যত এগোবে তত কিন্তু নিউক্লিও ফাইল ইলেকট্রোফাইল এসবগুলো ব্যাপারগুলো আসবে বুঝতে পারলে সুতরাং এই জায়গাটা তোমরা খুব ভালো করে করো আজকে এই পর্যন্ত এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে ধন্যবাদ তোমরা ভালো থেকো